সেতু সংকটে চরম দুর্ভোগে গাইবান্ধার সাদুল্লাপুরে ১০ গ্রামের হাজার মানুষ। নরপরে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতায় সাঁকো মেরামত হলেও সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। চিকিৎসা বাজার সদাই যে কোনো প্রয়োজনে শহরে প্রবেশের একমাত্র ভরসা এই বাসের সাঁকো। প্রায় ১০ গ্রামের হাজারো মানুষের প্রতিদিন নরবরে সাঁকোর উপর দিয়েই যাতায়াত করে। শুকনো মৌসুমে নদী পার সহজ হলেও বর্ষা মৌসুমে বেড়ে যায় ঝুঁকি। ৩০-৪০টা গ্রামের লোক চলাচল করে এখানে, আমরা খুব অতি কষ্টের মধ্যে চলাচল করতেছি। বাচ্চা কাচ্চা যে স্কুলে আসে, প্রাইমারি স্কুলে আসতে পড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আমাদের ইউনিয়নের এই ব্রিজটা যেন একটা পূর্ণাঙ্গ ব্রিজে পরিণত হয়। উত্তর দামেদাপুর খাগট নদীর উপর ১০ বছর আগে নির্মিত এই সাঁকো অকেজো হওয়ার পর স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় মেরামত করা হয়। তবে সাঁকো পারাপারে সবচেয়ে বেশি ভোগান্তিতে পারে রোগী ও শিক্ষার্থীদের। বৈদ্যুতিক আলো না থাকায় রাতের অন্ধকারে ঘটে দুর্ঘটনা। রাতবেলা আলো থাকে না, আর এখানে যাতে তো ভয় লাগে, স্কুল যাওয়ার পারে না, মনে করেন যে এদিকের লোকেদের খুব সমস্যা। বিভিন্ন জায়গায় বিভিন্নখানে ব্রিজ হয়েছে, তো এই দামদুলপুর আর রসুলপুরের মাঝখানে যে ব্রিজটা, এই ব্রিজটার জন্য আমি এমপি মহোদয়ের কাছে অনুরোধ করব। স্থানীয় সংসদ সদস্য জানান, ইতিমধ্যে সাঁকো মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে, আগামী বাজেটে সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হবে। এইবারও আমি আবারও ১.৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছি, যাতে এই বরাদ্দটা দিয়ে আর একটু সুযোগ সুবিধা হয়। আগামীতে আসলেই আমাকে তারা বলে রাখছে যে আমরা এই ব্রিজগুলো আগে সেতু নির্মাণ হলে যাতায়াত ব্যবস্থা সহ বাড়বে ব্যবসা বাণিজ্য। শুকনো মৌসুমে অনেকটা চলাচল উপযোগী থাকলেও বর্ষা মৌসুমে চলাচল করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়ে যায়, কারণ এই সাঁকোর উপর দিয়ে ১০ গ্রামের মানুষ প্রতিদিন শহর বন্দরে চলাচল করছে। স্থানীয়রা বলছে তাদের ১০ বছর থেকে এই সাঁকোটি মেরামত করেই চলতে হচ্ছে তাদের। তাদের একটাই দাবি, এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে দুপারের মানুষের যোগাযোগ অনেকটাই উন্নতি হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা।